বেলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত 46 জনের মধ্যে 43 জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নামের জটিলতা এবং শনাক্ত না হওয়ায় আটকে আছে সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর মরদেহ। এদিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত 11 জনের মধ্যে সুস্থ 6 জনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গুরুতর 5 জনের চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন এসব তথ্য জানান। রাজধানীর অভিজাত এলাকা বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছায় সাততলা বহুতল ভবন। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও প্রচণ্ড ধোঁয়া আর তাপে নিভে যায় 46টি তাজা প্রাণ, আহত হয় প্রায় শতাধিক। আহতদের নেওয়া হয় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তাদের 5 জনের অবস্থা শঙ্কামুক্ত না, তাদেরও মানে শ্বাস ফেলে পুড়ে গেছে, তো যার জন্য তাদের লাংসে তাদের বিভিন্ন জায়গায় একটু কমপ্লিকেশন আছে, তার জন্য রাখছি। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। এদিকে শনিবার হস্তান্তর করা হয় আরো 3টি মরদেহ। এ নিয়ে হস্তান্তর করা হয় 43টি মরদেহ। এদিকে শনাক্ত না হওয়া ও নামের জটিলতায় আটকে আছে গণমাধ্যম কর্মী দ্য রিপোর্ট .com এর সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী সহ 3টি মরদেহ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।